হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে একটাই অনুরোধ করব যে আমার ভিডিও তোমরা যারা ভালোবেসে দেখছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়। এই ভিডিওটা কিছু 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 মানুষের জন্য যারা ইউটিউবটাকে সত্যি একদম খারাপ খারাপ প্ল্যাটফর্ম করছে, ইউটিউবটাকে তো তাদের জন্য, ঠিক আছে? তো কালকেও আমি এই নিয়ে ভিডিও বানিয়েছি, একটা বানিয়েছিলাম আর কি, তো পোস্ট করেছি। তোমরা যদি না কেউ দেখে থাকো তো ভিডিওটা দেখবে। মানে একটা মাকে, একটা মহিলাকে যখন দিনের পর দিন অপমান করার পর কেউ প্রতিবাদ করেছিল, আর সত্যি যে সুপর্ণা ম্যাডাম, আপনাকে আমি ম্যাডাম বলেই বলছি, সুপর্ণা ম্যাডাম আপনি সত্যি মানে ওনার হয়ে প্রতিবাদ করে বলেছিলেন, তার জন্য আপনাকে মানে এতটা যে হেনস্থা করে ওরা বাজে বাজে মানে এখানে কি বলুন তো, এখানে প্রতিবাদ করা যাবে না, তুমি সব কিছু দেখবে, সব কিছু এ করবে, কিন্তু প্রতিবাদ করা যাবে না, তুমি অন্যায়টা দেখবে, অন্যায় যারা করছে তাদেরকে বললেই তোমার চোখ বন্ধ করে নিতে হবে, তুমি প্রতিবাদ করলে চলবে না। প্র্যাঙ্ক ভিডিওর নামে যে যাচ্ছে তাই জিনিসগুলো করছে, সেইগুলো তোমরা দেখবে, সেইগুলো পোস্ট করে ভিউজ কামাবে, ইনকাম করবে, কিন্তু কমেন্ট করতে পারবে না, তাই না? তো আপনাকে সত্যি স্যালুট যে আপনি একজনের হয়ে প্রতিবাদ করে বলেছিলেন। সমস্ত আপনার যখন ভিডিও কিছুদিন আপনি বন্ধ রেখেছিলেন, তারপরেও তারাও কি তখনও কিন্তু চুপ করে বসেনি, তখনও আপনাকে মানে ক্রমাগত বলে গেছে যে ভয়েতে লুকিয়ে গেছেন। এরকম ভিডিও অনেক এসেছে আপনি যখন কিছুদিন ভিডিও দেননি, কিন্তু এইভাবে সত্যি এইভাবে যে ভিডিওটা দিয়েছেন না, সত্যি সত্যি ভালো আপনি যেভাবে উত্তর দিয়েছেন, সত্যি সত্যি খুব মানে সমস্ত নারী জাতির হয়ে আপনি বলেছেন। আমি বুঝতে পেরেছি যে আপনি সমস্ত নারী জাতির হয়ে বলেছেন, কিন্তু কিছু কিছু পুরুষ আছে, তাদের সাথ দেওয়ার জন্য কিছু কিছু মহিলাও আছে। একটা নারীকে যদি অসতী বলার আগে তাদের ঘরেও কিন্তু স্ত্রী আছে, সেও একটা কিন্তু নারী, তো তারা তাদেরকে কিছু যখন সে যখন অন্য কোন নারীদেরকে অসম্মান করবে, অসম্মান করে এত বড় বড় কথা বলবে, তারপর যখন তার নিজের ঘরের যে স্ত্রী তাকে যখন আঘাত করে কেউ কিছু বলবে, তখন তার আঁতে লেগে যায়, আঁতে এইখানটায় লেগে যায়। তো সবাই সেরকম, কারোর মা, কারোর বোন, কারোর স্ত্রী, তো এইভাবে তাদেরও লাগে, তো এইভাবে ছোট করার অধিকার কে দিয়েছে? আর এই যে ভিডিওতে বলছে ইউটিউবে এসে সব ব্যবসা চালু করে দিয়েছে, সেইটা যদি মেয়েদেরকে বলে তাহলে উনি যে রঙ্গ ব্যঙ্গ ভঙ্গিমায় যে করছেন সেগুলো কি বলবেন, তাহলে পুরুষদের কি বলবেন? মানে কি বলবো, এইগুলো কিছু 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 মহিলা তাকে সাপোর্ট করছে বলে উনি আরো বেশি বেশি এই জিনিসটা করছেন, আর এখন আতে ঘা লেগে গেছে বলে ছটকা ছটকি করছেন, মানে ঘাটা ঠিক জায়গায় হয়েছে না, এখন ছটকা ছটকি করছেন, সেই জন্য একদম কি করবেন, কিভাবে কি বলে মানে যে মনের খুন্নাসটা বার করবে সেটা বুঝতে পারছে না। আর এই যে খারাপ এরিয়ার মেয়ে বলছে না বারবার, একটা আমরা জানি কি দুর্গাপূজা যখন হয় তখন ওই খারাপ জায়গা থেকেই কিন্তু মাটি নিয়ে এসে দুর্গা প্রতিমা শুরু করা হয়। সবাই কি বলতো, সবাই স্বভাবে খারাপ হয় না, কেউ অভাবেও হয়, তো সবাই খারাপ হয় না। এই তো এই রিসেন্টলি একটা পিকচারও বেরিয়েছিল গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি, তো যারা দেখোনি ওই পিকচারটা তার প্রমাণ, দেখে এসো পিকচারটা, তাহলে সব বুঝতে পারবে, মেয়েদেরকে খারাপ বলার আগে নয় বুঝতে পারবে, মেয়েদেরকে বুঝতে শেখো, তোমরা আর কত নিচে নামাবে, কত নিচে নামাবে তোমরা একজনকে। আর একজন বলছে না যে সমালোচনা করতেও সাহস লাগে, আচ্ছা তাই নাকি, সমালোচনা করতেও সাহস লাগে, জানতাম না, আজকেই তোমার মুখ থেকে শুনলাম যে সমালোচনা করতেও নাকি সাহস লাগে। তো বন্ধুরা, আমি জানি না
তোমরা বুঝতে পারলে কিনা আমি কার কথা বললাম। তো আমি এগুলো বলতে চাই না, কিন্তু এই ভিডিওগুলো চোখের সামনে এসে পড়ে না, যার জন্য বলতে বাধ্য হই। আর যখন কোনো ছেলে মানে সমস্ত আমরা যে ভিডিওগুলো বেশিরভাগ আমরা ভিডিও বানাচ্ছি, দেখো লেডিসগুলোই নিজেদের মতো করে, আমরা মেয়েরা নিজেদের মতো করে ভিডিও বানাচ্ছি, কিন্তু সেখানে একজন এসে যদি সেই জিনিসটাকে নিয়ে সবার পিছনে লেগে লেগে যদি উস্কানি দেয়, উনি বলছেন নাকি সুপর্ণা ম্যাডাম আপনাকে বলছে উস্কানি দিচ্ছেন, আমি তো মনে করি না সেটা। আমি তো মনে করি আপনি ভালো কাজই করছেন, আর এইরকম করে যান। আমাদের বলছে না কি সময়ের মাথা খাচ্ছে, সবাই রেখাচ্ছে, ওসব কিছুই নয়, আমরা তো মনে করি না। আপনি আপনার মতো ভিডিও বানান, আমরা আমার মতো ভিডিও বানাই। তো এখানে কেউ কারোর যে যার নিজের মতো করে ভিডিও বানায়, কিন্তু যারা বলছে গ্রুপ গ্রুপ করছে না, তারাই একটা গ্রুপের সাথে জড়িত, তারাই একটা গ্রুপ বানিয়ে এইভাবে এইভাবে এরকম হেনস্থা করছে একটা মানুষকে। সে যখন ফোনা তুলেছে ফোঁস করে দাঁড়িয়েছে, তখন সে আরো খারাপ হয়ে গেল। একটা কথা লাস্ট বলবো, মৌমিতা বসাক, ও কিন্তু আগের ভিডিওতেও আমি বলেছি মৌমিতা বসাক সৎ সাহস রাখে, ও যেগুলো যেগুলো করে সেগুলো সেগুলো বলার সৎ সাহস রাখে। এরকম সাহস তুমিও রাখো দেখি, কে কতটা রাখতে পারে বলতো? সৎ সাহস পারে না, সৎ সাহস রাখার জন্য ক্ষমতা লাগে। নিজে ভুল বলে না, ভুল করলে সে স্বীকার করাটাও একটা অনেক বড় মানসিকতা লাগে। আমরা মানুষ, ভুল তো করতেই পারি, কিন্তু ভুলটা স্বীকার করার ক্ষমতা কার আছে? আমি আগেও বলেছি ওনাকে সাপোর্ট করে কিন্তু বলছি না, কিন্তু উনি যেগুলো যেগুলো মৌমিতা বসাক যেগুলো যেগুলো বলেছে সেগুলো সেগুলো নিজের কথাই বলেছে। কিন্তু এই নিয়ে তোমরা একজন তো উস্কে 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 ভিডিও বানিয়ে এখন উস্কে দিয়ে এখন চুপচাপ বসে আছে। উস্কানির লিডার যদি বলতেই হয় তাকে বলা দরকার, সুপর্ণা ম্যাডামকে নয়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইখানেই। একটাই অনুরোধ করব তোমাদেরকে, এই প্ল্যাটফর্মটাকে খারাপ করে দিও না। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।